ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, এমন গুঞ্জন শুনেই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন টাইজাম্পারা। তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিরলেও আরও 14 জন রয়ে গেছেন ভারতে। কোচ, ধারাভাষ্য ও বিশ্লেষক মিলে সংখ্যাটা 30। তাই আলোচনা হচ্ছিল এই ক্রিকেটাররা একদিনের মধ্যে দেশে ফিরতে পারবেন কিনা। কিন্তু সে আলোচনা চলতে চলতে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার, ফলে ক্রিকেটারদের বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা সম্ভব নয়। দেশটির নিরাপত্তা কমিটির এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ভারতে বেশ বড় ধরনের সংক্রমণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় সংসদে সর্বশেষ যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে এর সঙ্গে আজ নতুন করে 15ই মে পর্যন্ত ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছি। এর আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া সব ক্রিকেটারদের নিজ নিজ পরিকল্পনা জানতে চেয়েছিল। তাদের মধ্যে ওপেনার ক্রিস লিন আবেদন করেছেন যেন ভাড়া করা বিমানে করে হলেও সব ক্রিকেটারদের দেশে ফেরানো হয়। এদিকে পেসার নাথান কোল্টার নাইল ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। দেশে ফেরার চেয়ে ভারতের সুরক্ষা বলয়ে থাকার আগ্রহের কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার। যদিও টুর্নামেন্ট চলার সময় ভারতে থাকতে কোনো আপত্তি নেই লিনের। মহামারীর এই চরম সংকটেও আইপিএল বন্ধ করা উচিত নয় বলে অভিমত এই আগ্রাসী ব্যাটসম্যানের। তিনি বলেন, এই পরিবেশে আমি স্বস্তিতেই আছি। ঝুঁকির কথা জেনেই আমরা এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। জানি ভারতের এখন এলোমেলো অবস্থা, তবে এই টুর্নামেন্টে খেলে আমরা অন্তত লোকের মুখে হাসি ফোটানোর মতো কিছু করতে পারছি। তবে আইপিএল থেকে কোনো ক্রিকেটার যদি ফিরতে না চান, তাদের জন্য আলাদা ব্যবস্থা না রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। শাহরিয়ার শান্ত, ইন স্পোর্টস।